ইনি কে জানো না বুঝি? ইনি নিধিরাম পাটকেল। কোন নিধিরাম? যার মিঠাইয়ের দোকান আছে? আরে দূত, তা কেন, নিধিরাম ময়রা নয়, প্রফেসর নিধিরাম। ইনি কি করেন? কি করেন আবার কি, আবিষ্কার করেন। ও বুঝেছি, ওই যে উত্তর মেরুতে যায়, যেখানে ভয়ানক ঠান্ডা, মানুষজন সব মরে যায়। দুর্মুখ, আবিষ্কার বললেই বুঝি উত্তর মেরু বুঝতে হবে বা দেশ বিদেশে ঘুরতে হবে, তাছাড়া বুঝি আবিষ্কার হয় না। ও তাহলে? মানে বিজ্ঞান শিখে নানা রকম রাসায়নিক প্রক্রিয়া করে নতুন নতুন কথা শিখছেন, নতুন নতুন জিনিস বানাচ্ছেন। ইনি আজ পর্যন্ত কত কি আবিষ্কার করেছেন, তোমরা তার খবর রাখো কি? ওর তৈরি সেই গন্ধ বিকট তেলের কথা শোনোনি? সেই তেলের আশ্চর্য গুণ আমি নিজে মাখিনি বা খাইনি, কিন্তু আমাদের বাড়িওয়ালার কি যেন বলেছেন যে সে ভয়ঙ্কর তেল। সে তেল খেলে পরে পিলের ওষুধ, মাখলে পরে ঘায়ের মলম, আর গোঁফে লাগালে দেড় দিনে আধাত লম্বা গোঁফ বেরোয়। সে কি মশাই, তাও কি হয়? আলবাত হয় বললে বিশ্বাস করবে না, কিন্তু নন্দলাল ডাক্তার বলেছে ভুলুমিত্তিরের খোকাকে ওই তেল মাখিয়ে তার ইয়া মোটা গোঁফ হয়ে গেছিল। কি আবোল তাবোল বকছেন মশাই। বিশ্বাস করতে না চাও তো বিশ্বাস করো না, কিন্তু চোখে যা দেখছো তা বিশ্বাস করবে তো। কি কাণ্ড হচ্ছে দেখছো তো? ওই দেখো, নিধিরাম পাটকেলের নতুন কামান তৈরি হচ্ছে। নতুন কামান, নতুন গোলা, নতুন সব। এ কি সহজ কথা ভেবেছ? ওই রকম আর গোটা পঞ্চাশ কামান আর হাজার দশেক গোলা তৈরি হলেই উনি লড়াই করতে বেরুবেন। সব নতুন রকম হচ্ছে বুঝি? নতুন না তো কি, নতুন অথচ সস্তা। ওই দেখো কামান, আর ওই দেখো গোলা। কামানে কি আছে? নল আছে আর বাতাস ভরা হাপড় আছে। নলের মধ্যে গোলা ভরে খুব খানিক দম নিয়ে ভস করে যেমনি হাপড় চেপে ধরবে, অমনি হুস করে গোলা গিয়ে ছিটকে পড়বে আর ফট করে ফেটে যাবে। তারপরে? তারপরেই তো হচ্ছে আসল মজা। গোলার মধ্যে কি আছে জানো? বিছুটির আরক আছে, লঙ্কার ধোঁয়া আছে, ছাড় পোকার আতর আছে, গাঁদালের রস আছে, পচা মূলোর এক্সট্রাক্ট আছে, আরো কত কি আছে তার নামও আমি জানি না। কত রকম উৎকট বিশ্রী গন্ধ আছে, যত রকম ঝাঁঝালো তেজালো বিটকেল জিনিস আছে, আশ্চর্য বৈজ্ঞানিক কৌশলে সব তিনি মিশিয়েছেন ওই গোলার মধ্যে। সেদিন ছোট একটা গোলা ওর হাত থেকে পড়ে ফেটে গিয়েছিল, শুনেছ তো? তাই নাকি, তারপর হলো কি? যেমনি গোলা ফাটল অমনি তিনি চট করে একটা ধামা চাপা দিয়েছিলেন, নইলে কি হতো কে জানে। তবু দেখছ ওষুধের গন্ধে আর ঝাঁঝে প্রফেসরের চেহারা কেমন হয়ে গেছে। তার আগে ওর চেহারা ছিল ঠিক কার্তিকের মতো, মাথা ভরা কোঁকড়া চুল আর এক হাত লম্বা দাড়ি। সত্যি? সত্যি সত্যি না কি? সত্যি না তো কি?